যোদ্ধাদের তিনি তার সন্তান মনে করেন সবচেয়ে আপনজন। তাই তো তার মাতৃর হৃদয় কেঁদে ওঠে সারা দেশে বেঁচে থাকা সব মুক্তিযোদ্ধার জন্য। তিনি চান কোনো মুক্তিযোদ্ধাকে যেন তার আগের দিনগুলোর মতো কষ্ট করতে না হয়। সেদিন কাকন বিবির বাড়িতে এসেছিলেন এলাকার কিছু প্রবীণ মানুষ এবং কয়েকজন মুক্তিযোদ্ধা। কাকন বিবির বীরত্বের কথা তারা যেমন বলছিলেন, সেই পাকিস্তানিদের বিভিন্ন তত্ত্ব কি অর্চ আছে, তারা কতজন আছে, এইগুলি আইনা মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করে, হ্যাঁ সরবরাহ করত। করার পরে এই সুবাদে মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় অপারেশন করতো এবং অপারেশনে অনেক জায়গায় সাকসেসফুল হয়েছে। কাকন বিবির সাথে আমাদের এই এলাকায় অনেক অপারেশন হয়েছে। এই অপারেশনগুলোতে কাকন বিবি আমরা দিক নির্দেশন দিছে এবং ট্যাংরা টিলায় কতগুলো ব্যাংকার আছে এগুলার খোঁজ খবর আমরা দিছে। আমরা এগুলা অপারেশন করছি, রাত্রে গুলিগালা করছি গিয়া। তারপরে ওই বেটেরগাঁও একটা নদীর পারে লঞ্চ মারার উদ্দেশ্যে আমরা গেছি। এখানে কাকন বিবি সেখানেও গিয়া আমরা তথ্য নিছে যে কিভাবে তারা আসে কি না, খাবার লইয়াও গেছে। এরপরে আমরা আমাদের সাথে লোকও মারা গেছে। এরপরে কাকন বিবি নৌকা দিয়া চলে আসছে, আমরা সাঁতরাইয়া আইছি। স্বাধীনতা যুদ্ধের সময় আমি ছিলাম টেকের ঘাট সাবসেক্টরে, কাকন বিবি ছিল এখানে চালা সাবসেক্টরে। উনি অনেক দুঃখ কষ্ট করেছেন, উনি লাকড়ি পর্যন্ত বিক্রি করেছেন। ভাই আমরারে খুব সাহায্য করছে, আমরার জন্য বাড়ি দিছে এবং 15 লাখ টাকা দিছে শেখ হাসিনার হাতের মাঝে চেক দেওয়ার জন্য। দিয়ে আমরা খুব আনন্দ করছে ভাই, বাই দেওয়া নেই আমরা খুব আনন্দ পেয়েছি, নইলে আমরা ভিক্ষা করে ভাত খাইতাম। আমরা জানতে পারি জননেত্রী শেখ হাসিনার সরকার প্রথমবার ক্ষমতায় এসে কাকন বিবিকে বসতবাড়ির জায়গাটি দেন, আর জনতা ব্যাংক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাকন বিবিকে 15 লক্ষ টাকা অনুদান দেওয়া ছাড়াও ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাত ব্যক্তিগত উদ্যোগে এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত সহযোগিতায় প্রায় 3,50,000 টাকা ব্যয়ে এ টিন শেড পাকা ঘরটি করে দেন। এখন তার দুঃসময় অনেকটাই কেটে গেছে। এফডিআর করা টাকার মুনাফা থেকে আর্থিক অনটন তার কেটেছে, কিন্তু কমেনি শরীরের কষ্ট। 71-এ পাকিস্তানি বাহিনী তাকে যে নির্মম নির্যাতন করেছে তার ব্যথায় এখনও তিনি কাতর। শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন আর ব্যথা তার সারাক্ষণের সঙ্গী। একসঙ্গে বেশিক্ষণ বসে থাকা তার জন্যে কষ্টকর, তাই যতক্ষণ জেগে থাকেন কারো সাহায্য নিয়ে হাঁটার চেষ্টা করেন। বেশিক্ষণ হাঁটতেও পারেন না, হেঁটে বসে আর শুয়ে কেটে যায় 80-এর ঊর্ধ্বে এই বীরকন্যা বীরপ্রতীক কাকন বিবির এখনকার দিন রাত্রি। কাকন বিবির বাড়ি থেকে বের হতে হতে দিনের সূর্য অস্ত যায় সুরমা নদীর বুকে, কিন্তু 71-এর সূর্যকন্যা কাকন বিবির বীরত্ব গাথা আর তার স্নেহমাখা আদরের রেশ রয়ে যায় আমাদের সমস্ত হৃদয় জুড়ে। এক সাগর রক্ত, মরণপণ সংগ্রাম আর আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বিজয় অমর হোক, অমর হোক বাঙালির বীরত্ব গাথা। এক সাগর রক্ত, মরণপণ সংগ্রাম আর আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বিজয় অমর হোক, অমর হোক বাঙালির বীরত্ব গাথা।